আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোরা সবাই ভালোই আছিস। তো আমরা আজ পূর্ববর্তী ক্লাসের প্রাসঙ্গিকতা বজায় রেখে একটি নতুন টপিকে ঢুকব। টপিকটা হলো প্রতিসরণের ফলে প্রতিবিম্ব, প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন। প্রতিসরণের ফলে প্রতিবিম্ব, প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন। প্রতিসরণের ফলে প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ ডিউ টু রিফ্রাকশন, প্রতিসরণের ফলে প্রতিবিম্ব। খুব ভালো একটা টপিক আমরা আজ আলোচনার মধ্যে ঢুকছি। তো কি বললাম, প্রতিসরণের ফলে প্রতিবিম্ব। তো এখন প্রতিসরণের আমরা ব্যাপারটা দেখি, তার একটা সাব হেডিং করি চোখ লঘু মাধ্যমে, চোখ লঘু মাধ্যমে এবং বস্তু যদি ঘন মাধ্যমে থাকে, চোখ লঘু মাধ্যমে বস্তু ঘন মাধ্যমে। ব্যাপারটা কীরকম, আমরা প্রথমে একটা সাব হেডিং করলাম চোখ লঘু মাধ্যমে, চোখ লঘু মাধ্যমে এবং বস্তু ঘন মাধ্যমে। চোখ লঘু মাধ্যমে এবং বস্তু ঘন মাধ্যমে অবস্থিত। তো এটা সাপোজ ব্যাপারটা কীরকম, যদি বলা যায় যে আমরা দেখেছি যে একটা মাছ, একটা মাছ মনে কর জলের মধ্যে আছে, মাছ জলের মধ্যে আছে। তো মাছ আমরা যদি উপর থেকে দেখি, সেই মাছটাকে তার প্রকৃত অবস্থানে কি দেখা যায় কি না। অর্থাৎ তোরা দেখবি যে বর্ষা বা কোচ দিয়ে যখন মাছ ধরে, নিশ্চয়ই দেখেছিস এরকম একটা লাঠি, তার মাথায় কতগুলো ফলা থাকে, সেই কোঁচ দিয়ে যখন মাছ ধরে তখন ওই মাছটাকে টার্গেট করে তো বর্ষাটা বর্ষাটা ছুটতে হয়। তো আমরা যখন উপর থেকে দেখি, অ্যাকচুয়ালি কিন্তু মাছটাকে তার প্রকৃত অবস্থানে দেখতে পায় না, মাছটাকে কিন্তু তার প্রকৃত অবস্থানে দেখতে পায় না। তো ব্যাপারটা কীরকম জায়গা, যে একটা একটা বালতিতে জল নিলাম, একটা বালতিতে জল নিলে যেমন জলতল কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়, হয় কি না। একটা বালতিতে জল নিলে উপর থেকে দেখলে বালতিটাকে অগভীর বলে মনে হয়, বালতির তলদেশ কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়। ঠিক তদ্রূপ এখানে আমি সাপোজ সেই মাছটা দিয়েই বলছি, যে কোনো বস্তু হতে পারে, আমি যদি সেই ব্যাপারটা যদি মনে মনে ধরে নিলাম এটা জল, এটা বায়ু, এটা জল, এটা বায়ু। যদিও আমরা ওইভাবে লিখছি না, আমরা লিখছি যে এটা প্রথম মাধ্যম আর এটা হলো দ্বিতীয় মাধ্যম, প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম। এই মাধ্যমে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ওয়ান, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ টু। কেমন, সাপোজ এই মাধ্যমে, এই যে মাধ্যমে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি একটা মাছ ধরলাম, ধরটা জলের মধ্যে মাছ আছে, এইটা হচ্ছে বস্তু, অরিজিনাল অবস্থান এটা। কেমন, এটা সাপোজ এটা হলো এ অবস্থান, এই মাছ থেকে একটা আলোকরশ্মি সোজা এইভাবে বেরিয়ে গেছে, অর্থাৎ এটা হলো এক্স ওয়াই, এক্স ওয়াই হলো বিভেদতল, বিভেদতল বলতে বায়ু এবং যদি এটা জল হয়, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, আমরা এটাও ধরে নিই এটা লঘু মাধ্যম, এটা লঘু, এটা ঘন মাধ্যম। তো এখান থেকে একটা আলোকরশ্মি সোজা লম্বভাবে পড়লো, সে সোজা বেরিয়ে গেছে, এই বিন্দুটা সাপোজ পি বিন্দু। আরেকটি আলোকরশ্মি, আরেকটি আলোকরশ্মি, সেটি এটি তির্যকভাবে এই পড়লো, এই পড়লো, সাপোজ এটা এন, এন প্রাইম। এবার আমরা দেখছি ঘন থেকে লঘুতে গেলে, ঘন থেকে লঘুতে প্রতিসরণ হলে কি হয়, প্রতিস্থিত রশ্মি অবিলম্ব থেকে একটু দূরে সরে যায়, তাই না। তো অবিলম্ব থেকে দূরে সরে গেলে এই সরে গেল, তাহলে তারা কোথা থেকে আসছে বলে মনে হচ্ছে, মনে হচ্ছে এখান থেকে আসছে, এখান থেকে আসছে বলে মনে হচ্ছে। তো এটা হলো বি অবস্থান,
এটা এ অবস্থান, এটা বি অবস্থান, কেমন? তো আমরা দেখছি যে এখান থেকে একটি আলোকরশ্মি, তাহলে এখানে যদি চোখ থাকে, চোখ যদি এখানে দেখা যায়, এখান দিয়ে ধর দেখছে, তাহলে এই চোখে যখন আলোকরশ্মি প্রবেশ করবে তখন আমাদের চোখ তার এরকমভাবে বাঁকাভাবে দেখতে পাবে না, সে মনে করবে যেন এখান থেকে আলো আসছে বলে মনে করবে, তাই তার মনে হবে মাছটা এখানে আছে, অর্থাৎ এই যে বি বিন্দুতে তার মনে হবে যে এখানেই মাছটা অবস্থান করছে, অর্থাৎ মাছের একটা একটা প্রতিবিম্ব সে এখানে দেখতে পাবে, মাছের একটা প্রতিবিম্ব সে এখানে দেখতে পাবে, এই মাছটার একটা প্রতিবিম্ব সে এখানে দেখতে পাবে, অর্থাৎ আমরা বলতে পারি যে মাছটা তার প্রকৃত অবস্থান, মাছের প্রকৃত গভীরতা পি এ, অথচ আপাত গভীরতা কি পি বি, এপি হচ্ছে পি এ মাছের প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতা কি বললাম পি বি। খুব স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি আমরা আপাত গভীরতা যেটা মনে হচ্ছে সে আপাত গভীরতা প্রকৃত গভীরতার থেকে কম, অর্থাৎ মাছটা কিছু উপরে উঠে এসেছে বলে মনে হবে, ঠিক যে ব্যাখ্যাটা আমরা বলছিলাম একই ব্যাখ্যা হচ্ছে বালতির তলদেশ এক বালতি জল ভরার পর খালি বালতি যতটা গভীর লাগছিল জল ভর্তি করার পর বালতিটাকে অনেক কম গভীর বলে মনে হয়, কেন? সেক্ষেত্রে বালতির তলদেশটা কিছুটা উঠে এসেছে বলে মনে হয় ঠিক একই প্রসেসে, কেমন? তো আমরা এই যে এ বিন্দু, তো এ হচ্ছে মাছের প্রকৃত অবস্থান, বি হলো আপাত অবস্থান, তো এখানে আমরা যদি ম্যাথমেটিক্যাল একটু অ্যানালিসিস করি দেখি যে সাপোজ এটা হচ্ছে আই আপতন কোণ, এটা হলো আর প্রতিসরণ কোণ, ছবি বলছে এটা যদি আই হয় এই কোণটা আই একান্তর কোণ, এটা যদি আর হয় এই কোণটা আর অনুরূপ কোণ, এটা পি বিন্দু, এই বিন্দুটাকে কিউ ধরলাম, এটাটা ধর সি বিন্দু ধরলাম। এখন তাহলে উদ্বোধনী কথাবার্তা যা কিছু বলার বলে নিলাম যে মনে করি দুটি মাধ্যম, একটি লঘু একটি ঘন মাধ্যম, যাদের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ ওয়ান মিউ টু, সেই প্রথম ও দ্বিতীয় মাধ্যম যাদের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ ওয়ান মিউ টু, এবং এটা লঘু মাধ্যম এটা ঘন মাধ্যম, সেই ঘন মাধ্যমে একটি বস্তু রাখা আছে এ বিন্দুতে, তাহলে বস্তুর প্রকৃত গভীরতা পি এ, এখন এ বিন্দু থেকে একটি আলোকরশ্মি সোজা লম্বভাবে নির্গত হয়, আরেকটি আলোকরশ্মি তীর্যভাবে পড়ে, তাহলে এটা ধর ডি বিন্দু দিলাম, নাম দিলাম। তারপর বলছি যে কি মনে হচ্ছে যেন এই প্রতিস্থিত রশ্মি কিউ ডি সেটা বি বিন্দু থেকে প্রতিস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে, তো বি বিন্দুতে এই এই বস্তুটি একটি প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে যদিও প্রকৃত গভীরতা এই বস্তুর প্রকৃত গভীরতা পি এ, কিন্তু আপাত গভীরতা হচ্ছে পিবি, এই পি এ এবং পিবির মধ্যে আমরা একটা রিলেশান ইন্টার রিলেশান প্রতিষ্ঠা, মানে একটা একটা সম্পর্ক ইন্টার রিলেশান এস্টাবলিশ করব। তো আমাদের প্রশ্নটা এটা খুবই দেয় যে বস্তুর প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, বস্তুর প্রকৃত এবং আপাত গভীরতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব আমরা এখন। তো চিত্রানুযায়ী উদ্বোধনী কথা যা বলা বলে নিলাম, চিত্রানুযায়ী চিত্রানুযায়ী আমরা বলতে পারি একটা কথা যে এই যে এটা এগুলো কিন্তু বলে নিবি, হ্যাঁ এগুলো সব বলে নিবি যে এটা আই হলে এইটাই আপতন কোণ আই প্রতিসরণ কোণ আর, এটা আই হলে এটা আই, এটা আর হলে এটা আর, এটা আই হলে এটা আই অনুরূপ কোণ এই একান্তর কোণ, অর্থাৎ কোণ আমি যদি বলে দিই কোণ এ কিউ এন ড্যাশ, এ কিউ এন ড্যাশ ইকুয়ালস টু কোণ পি এ কিউ, পি এ কিউ ইকুয়ালস টু আই, পাশে লিখলাম একান্তর কোণ, এবং এবং কোণ কোণ ডি কিউ এন, ডি কিউ এন ইকুয়ালস টু কোণ পি বি কিউ, পি বি কিউ ইকুয়ালস টু আর, এটা হলো অনুরূপ কোণ।
তাহলে এবার আমরা কি আলোচনায় করছি দেখ, যদি এই ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ আমরা যদি এরকম একটা জায়গা বলি যে টু মিউ ওয়ান, টু মিউ ওয়ান অর্থাৎ এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলো ঢুকছে, তো টু মিউ ওয়ান ইকুয়ালস টু কী আসবে, সাইন আই ওয়ান বাই সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে সাইন আই মানে, আবার সাইন আই মানে লেখা যায়, এই যে সাইন আই মানে এই কোণটা লেখা যায় পি এ কিউ, আবার সাইন আর মানে লেখা যায় কি এই আর মানে এটা পি বি কিউ, কেমন? তাহলে এবার পি এ কিউ কোণের সাইন, পি এ কিউ এই কোণের সাইন যদি নিই, লম্ব কোণটা লম্ব পি কিউ বাই অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এ কিউ, আর এই কোণের যদি সাইন নিই এই ত্রিভুজ থেকে, লম্ব কি পি কিউ, লম্ব পি কিউ বাই অতিভুজ বি কিউ, তাহলে পি কিউ পি কিউ ক্যান্সেল হলো, তাহলে আমরা কী পাবো বল, বি কিউ বাই এ কিউ, বি কিউ বাই এ কিউ, এটা কী আসছে টু মিউ ওয়ান, টু মিউ ওয়ান মানে মিউ ওয়ান বাই মিউ টু, টু মিউ ওয়ান মানে মিউ ওয়ান বাই মিউ টু, কেমন? তাহলে এখন আমরা বলছি যদি প্রায় লম্বভাবে তাকানো যায়, অর্থাৎ প্রায় লম্ব দৃষ্টির ক্ষেত্রে প্রায় যদি এরকমভাবে লম্বভাবে তাকানো যায় তাহলে কিউ এবং পি বিন্দু খুব কাছাকাছি হবে, প্রায় লম্ব আপাতন লম্বভাব দৃষ্টির ক্ষেত্রে, প্রায় লম্ব দৃষ্টির ক্ষেত্রে পি কিউ বিন্দু দুটি খুব কাছাকাছি, পি কিউ বিন্দু দুটি যদি খুব কাছাকাছি হয় তাহলে আমরা বলতে পারি প্রায় লম্ব দৃষ্টির ক্ষেত্রে, প্রায় লম্ব দৃষ্টির ক্ষেত্রে, প্রায় লম্ব দৃষ্টির ক্ষেত্রে পি কিউ যদি খুব কাছাকাছি হয়, চিন্তা করে দেখ পি এবং কিউ যদি খুব কাছাকাছি হয় তাহলে এ পি এবং এ কিউ কার্যত একই, কিউ বিন্দু যদি খুব কাছাকাছি হয়, ধর কিউ বিন্দু এখানে, কিউ বিন্দু যদি খুব নিকটে হয় তাহলে এ পি এবং এ কিউ কার্যত একই এবং বিপি আর বি কিউ কার্যত একই। কী বলতে চেয়েছি যে যদি ধর এইরকম একটা জায়গা, এই পি বিন্দু আর কিউ বিন্দু যদি খুব কাছাকাছি হয় তাহলে এই বিন্দুটা ধর এ, তাহলে এপি আর এ কিউটাকে প্রায় সেম ধরা যায়, ঠিক একইভাবে এই বি কিউ এবং বিপিটাকে প্রায় সেম ধরা যাবে। তাহলে প্রায় লম্ব দৃষ্টির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ কিউ, এ কিউ নিয়ারলি ইকুয়ালস টু এপি এবং এবং বি কিউ, বি কিউ নিয়ারলি ইকুয়ালস টু বিপি। তাহলে আমরা এ কিউ এর জায়গায় যদি এপি বসাই আর বি কিউ এর জায়গায় যদি বিপি বসাই তাহলে অতএব মিউ ওয়ান বাই মিউ টু ইকুয়ালস টু কী বলা যায়, ইকুয়ালস টু পি এ বাই পি বি, অর এটাকে উল্টো করে যদি আমি লিখি যে মিউ টু বাই মিউ ওয়ান, মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়ালস টু পি বি বাই পি এ। তো আমরা একটা জায়গা পেলাম যে এখন যদি কিনা প্রথম মাধ্যমটা বায়ু হয়, এই পর্যন্ত আসার পর, এই পর্যন্ত আসার পর যদি আমরা ব্যাপারটাকে এরকম বলি যে প্রথম মাধ্যমটা বায়ু অর্থাৎ মিউ ওয়ানটা যদি ওয়ান হয় আর মিউ টুটাকে যদি মিউ হয়, প্রথম মাধ্যম বায়ু অর্থাৎ মিউ ওয়ান যদি এক এবং মিউ টুটা যদি মিউ হয় তাহলে আমরা বলতে পারি যে মিউ ইকুয়ালস টু পি বি বাই পি এ, অর্থাৎ ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা, এটাকে ভাষা দিয়ে লিখলে এমন হবে ঘনমাধ্যমের, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু আপাত গভীরতা, আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা। তাহলে আমরা কী পেলাম, যদি চোখ লঘু মাধ্যমে বস্তু ঘন মাধ্যমে থাকে তাহলে আমাদের
আলোচনা শুরুতে কি বলেছিলাম, আমরা আপাত এবং প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। তা যদি চোখ লঘুমাধ্যমে বস্তু ঘনমাধ্যমে থাকে, তাহলে আপাত প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা, আপাত বাই প্রকৃত মাথা থাকবে। তাহলে আপাত গভীরতা প্রকৃত গভীরতার মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। এবার আরেকটা বিষয় এখানে প্রাসঙ্গিক, সেটা হলো আপাত সরণ, অর্থাৎ এ অবস্থানে ছিল, এ অবস্থানে ছিল, বি অবস্থানে আছে বলে মনে হচ্ছে, অরিজিনালি আছে এ অবস্থানে কিন্তু মনে হচ্ছে বি অবস্থানে, তাহলে তার আপাত সরণ কতটা হলো, এ বি কতটা উঠে এসেছে বলে মনে হচ্ছে এ বি, এই আপাত সরণ নির্ণয় করা, আপাত সরণ নির্ণয় করা। তাহলে প্রকৃত গভীরতাকে যদি আমি স্মল ডি দিয়ে প্রকাশ করি, স্মল ডি দিয়ে প্রকাশ করলে কী হবে, মিউ ইকুয়ালস টু প্রকৃত গভীরতাকে যদি আমি স্মল ডি দিয়ে প্রকাশ করি, তাহলে মিউ ইকুয়ালস টু আপাত গভীরতা মানে পিবি বাই ডি, তাহলে পিবি ইকুয়ালস টু মানে আপাত গভীরতা ইকুয়ালস টু মিউ ডি, আপাত গভীরতা ইকুয়ালস টু মিউ ডি, পিবি আপাত গভীরতা, আপাত গভীরতা ইকুয়ালস টু মিউ ডি, কেমন? তো আমরা এখন যদি বলি আপাত সরণ নির্ণয়, অর্থাৎ এখানে আরও একটা বিষয় প্রাসঙ্গিক, যে কতটা আপাত সরণ হলো, কতটা উঠে এসেছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে এবি। সেই আপাত সরণটা আমরা যদি বার করি, আপাত সরণ নির্ণয় তাহলে কী হবে, আপাত সরণ ইকুয়ালস টু, তাহলে কী বলা যায়, আপাত সরণ ছবি কী বলছে, ছবি বলছে আপাত সরণ, আপাত সরণ সেটাকে যদি আমি এক্স দিয়ে বলি, এক্স ইকুয়ালস টু কী, এক্স ইকুয়ালস টু এ বি, ছবি বলছে এ বি মানে পি এ মাইনাস পি বি, আবার পি এ হচ্ছে ডি আর পি বি হচ্ছে মিউ ডি, তাহলে যদি ডি কমন নেওয়া যায় ওয়ান মাইনাস মিউ, তাহলে পিএ দেখ একটা জিনিস খেয়াল করে দেখ, তাহলে আমরা ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু পেলাম কি, আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা, আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা। আচ্ছা আমরা এর আগের লাইনটা যেটা পেয়েছিলাম এর আগে, এটা একটু মনে হয় উল্টো হয়েছে, দেখ তো এর আগে যে লাইনটা ছিল, লাইনটা ছিল মিউ ইকুয়ালস টু, আমরা ঠিক এরকম একটা জায়গায় পেয়েছিলাম মনে করে দেখ, যে মিউ মনে হয় উল্টানোটা হয়নি, দেখ তো একটু খেয়াল কর, মিউ টু বাই মিউ ওয়ান এই জায়গার লাইনটা ছিল, মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়ালস টু কী ছিল, ইকুয়ালস টু ছিল মিউ টু বাই মিউ ওয়ানটা পি এ বাই পি বি ছিল মনে হয়, দেখ মিউ টু বাই মিউ ওয়ানটা পি এ বাই পি বি ছিল, তাহলে আমরা যখনই মিউ ওয়ানটা এক আর মিউ টুটা মিউ ধরলাম, মিউ ইকুয়ালস টু পি এ বাই পি বি, পি এ বাই পি বি যদি হয় এটা প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা, এটা উল্টো গেছে, হ্যাঁ এটা পি এটা প্রকৃত গভীরতা, তাহলে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা উল্টে গেছিল, বুঝলি? তাহলে ঘনমাধ্যমে, তাহলে আমরা চোখ লঘুমাধ্যমে বস্তু যদি ঘনমাধ্যমে থাকে, থাকলে কী হয়, আপাত এবং প্রকৃত গভীরতার মধ্যে যে সম্পর্ক, চোখ লঘুমাধ্যমে বস্তু ঘনমাধ্যমে থাকলে আপাত এবং প্রকৃত গভীরতার মধ্যে যে সম্পর্ক, সম্পর্কটা এরকম, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু মিউ ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা, এটা উল্টে গেছিলো, হ্যাঁ ঠিক করে নে, তাহলে কী বললাম, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তাহলে যদি আমরা প্রকৃত গভীরতাটা ডি ধরি, তাহলে এটা কী হবে, ডি বাই পিবি, তাহলে পিবি ইকুয়ালস টু কী পাবো, ডি বাই মিউ, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন কী আসবে, ক্যালকুলেশন আসবে পিবি হচ্ছে ডি বাই মিউ, তাহলে ডি বাই মিউ করলে কী আসবে, ডি বাই মিউ করলে ডি কমন নিলে ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ, তাহলে আপাত সরণ এক্স ইকুয়ালস টু যেটা পেলাম ডি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ। তাহলে আমরা বলছি যদি
তাহলে চোখ লঘু মাধ্যমে বস্তু ঘন মাধ্যমে থাকে, চোখ লঘু মাধ্যমে বস্তু ঘন মাধ্যমে থাকলে আপাত এবং প্রকৃত গভীরতার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। যেই প্রকৃত গভীরতাকে যদি আমি স্মল ডি দিয়ে প্রকাশ করি তাহলে মিউ ইকুয়ালস টু ডি বাই আপাত গভীরতা, তাই আপাত গভীরতা ইকুয়ালস টু ডি বাই মিউ, আপাত গভীরতা ইকুয়ালস টু ডি বাই মিউ। তাহলে এটা আমরা সম্পর্ক পেলাম আপাতের সঙ্গে প্রকৃত, তারপরে আপাত গভীরতা মানে ডি বাই মিউ, আর আপাত সরণ মানে কতটা উঠে এসেছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে এ বি। সেই সরণটা যদি আমি এক্স দিয়ে প্রকাশ করি এক্স ইকুয়ালস টু কী পেলাম, ডি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ। যদি এটা একটা স্পেশাল কেস বলি, যদি কি না এন সংখ্যক মাধ্যম হয়, এন সংখ্যক মাধ্যম বলতে ধর এরকম একটা মাধ্যম আছে, সাপোজ একটা টেবিলের উপরে, টেবিলের ওপরে একটা কয়েন আছে বা একটা কালির ফোঁটা আছে, কালির ফোঁটা, তার উপরে একটা পাত্রে, পাত্রে একটা জল তরল রেখেছি, তার উপর আর একটা তরল, তার উপর আর একটা তরল, এরকম যদি এন সংখ্যক তরল থাকে তাহলে এই নিচে যে কালির ফোঁটাটা আছে সেই কালির ফোঁটার আপাত সরণ কতটা হবে, আপাত গভীরতা কত হবে, দুটো প্রশ্ন, আপাত গভীরতা কত হবে, আপাত সরণ কত হবে। আপাত গভীরতা আর আপাত সরণ কিন্তু এক নয়, আপাত গভীরতা কত, আপাত গভীরতা মানে পিবি, কিন্তু আপাত সরণ মানে এবি। আপাত সরণ মানে কতটা উঠে এসেছে বলে মনে হচ্ছে, তাহলে আপাত গভীরতা পিবি আর আপাত সরণ হচ্ছে এবি। কেমন? তো আমাকে যদি বলে এন সংখ্যক মাধ্যম, সাপোজ এরকম অনেকগুলো মাধ্যম আছে, এই মাধ্যমে প্রতিসংখ্যক মিউ ওয়ান, এর প্রতিসংখ্যক মিউ টু, এটা মিউ থ্রি, ঠিক আছে, মিউ ওয়ান মিউ টু মিউ থ্রি, এর থিকনেস এই যে থিকনেসটা সাপোজ ডি ওয়ান, এর থিকনেসটা ডি টু, এর থিকনেসটা ডি থ্রি যদি হয়, সেক্ষেত্রে এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে, এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে কী হবে, এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে আপাত গভীরতা, আপাত গভীরতা ইকুয়ালস টু কী হবে, এক্ষেত্রে, এক্ষেত্রে আপাত গভীরতাটা হবে এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে, এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে আপাত গভীরতা, আপাত গভীরতা অর্থাৎ এখানে যেমন তিনটে মাধ্যম আছে ওরকম যদি এন সংখ্যক মাধ্যম থাকে সে আপাত গভীরতা ইকুয়ালস টু কী হবে, এই ডি বাই মিউ না হয় ওটা কী হবে বলতো, ডি ওয়ান বাই মিউ ওয়ান প্লাস ডি টু বাই মিউ টু প্লাস ডি থ্রি বাই মিউ থ্রি প্লাস ডট 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 ডি এন বাই মিউ এন, জেনারেল সম্পর্ক। এই তিনটি মাধ্যমের জন্য যে আপাত গভীরতা যেটা দাঁড়াবে আলটিমেট, আলটিমেট যে আপাত গভীরতা হবে সেটা ডি ওয়ান বাই মিউ ওয়ান প্লাস ডি টু বাই মিউ টু প্লাস ডি থ্রি বাই মিউ থ্রি ডট ডট ডি এন বাই মিউ এন, এটা হচ্ছে আপাত গভীরতা। এবং এই এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে আপাত সরণ, আপাত সরণ ইকুয়ালস টু কী হবে, এই যে এখান থেকে পাবো আমরা যে ডি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ ওয়ান প্লাস ডি টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ টু প্লাস ডি থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ থ্রি প্লাস ডট ডট ডি এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ এন, এটা জেনারেল সম্পর্ক। তো আজ আমরা তাহলে কী করলাম, আজ আমরা আজ ক্লাসে আজ আমরা যে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন এবং খুব ভালো একটা টপিক আমরা আলোচনা করলাম, যে আমরা একটু মাছের প্রসঙ্গই বলেছিলাম, তাহলে যে মাছকে আমরা উপর থেকে দেখছি সেটা অ্যাকচুয়ালি যেখানে দেখছিস মাছটা কিন্তু সেখানে নেই। একটা মজার ব্যাপার দেখ, যারা মাছ ধরছে জেলে তারা হয়তো ফিজিক্স উচ্চারণটাও করতে পারে না, কিন্তু তারা কিন্তু দিব্যি ওই কোঁচ দিয়ে মাছ ধরছে, অথচ তুই আমি ফিজিক্স জেনে যদি ওই কোঁচ দিয়ে মাছ ধরতে যাই, আমরা থিওরি জানি, এই থিওরির অ্যাপ্লিকেশানটা কত টাফ বলতো, যদি কি না এক্স্যাক্ট থিওরি অনুযায়ী ওই মাছটা শিকার করতে হয় তাহলে কী করতে হবে, তাহলে ওই যে মাছের গভীরতা বার করতে গেলে মিউ ইকুয়ালস টু, আমরা যে মিউ ইকুয়ালস টু পেলাম প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা ডি বাই আপাত গভীরতা, বাই আপাত গভীরতা, তাহলে আমাকে আগে ডি মাপতে হবে, মিউ মাপতে হবে, তারপর আপাত গভীরতা পাবো, আপাত গভীরতা ইকুয়ালস টু কী পেয়েছি, ডি বাই মিউ, তাহলে আমাকে আগে ডি প্রকৃত গভীরতা ডি, তাহলে প্রকৃত গভীরতা যদি আমাকে জানতে হয় তাহলে মিউ ইন্টু আপাত গভীরতা,
প্রকৃত গভীরতা ইকুয়ালস টু মিউ ইনটু আপাত গভীরতা। তাহলে আমাকে আপাত গভীরতা মিউ সব নির্ণয় করে ওই যে জল সেই জলের আবার মিউ দেখতে হবে কত, কেননা জলের মিউ বিশুদ্ধ জলের মিউ দেখাচ্ছে 1.33, কিন্তু যে জলে মাছ আছে সেই জলের প্রতিসঙ্গ তো 1.33 না, ওই জলকে আগে ল্যাবে টেস্ট করে পাঠিয়ে তার মিউ পাঠ মিউ নির্ণয় করতে হবে যথাযথভাবে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে তারপরে মাছ ধরতে গিয়ে সে মাছ পালিয়ে যাবে। সো যেটা বলছি মানে যারা প্র্যাকটিক্যালে এটা করে মাছ ধরে তারাই থিওরি না জেনেই মাছ ধরে, কিন্তু আমি তুই দেখাচ্ছে থিওরি জেনেও হয়তো মাছ মাছ ধরতে ওইভাবে কোঁচ দিয়ে মাছ ধরতে পারবো না, ব্যাপারটা এরকম জায়গা। দেখাচ্ছে আর্কিমিডিসের সব থিওরি আমরা জানি, অথচ জলে ফেলে দিলে ডুবে গেলাম, কিন্তু যে আর্কিমিডিসের কিছুই জানে না, পোলাবতার কোনো কিছুই জানে না, সে কিন্তু দিব্য সাঁতার কাটে। তো যাই হোক, থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল একটা হিউজ ডিফারেন্স আছে। তো আজ ক্লাসে আমরা প্রতিসরণের ফলে প্রতিবিম্ব এবং সেখানে একটা সাবহেডিং করেছি চোখ লঘু মাধ্যমে বস্তু গণমাধ্যমে থাকলে প্রকৃত এবং আপাত গভীরতার মধ্যে সম্পর্ক পেয়েছি, সেই সম্পর্কটা কী, গণমাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা। তোদের একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কটা হচ্ছে এটাই একদম একই, হোমওয়ার্কটা হচ্ছে উল্টোটা, বস্তু লঘু মাধ্যমে চোখ ঘনমাধ্যমে, বস্তু লঘু মাধ্যমে চোখ ঘনমাধ্যমে যদি হয়, এখানে যেমন মিউ ইকুয়ালস টু প্রকৃত বাই আপাত এসছে, ওখানে ঠিক উল্টোটা আসবে, মিউ ইকুয়ালস টু আপাত বাই প্রকৃত আসবে। কী বললাম, চোখ লঘু মাধ্যমে বস্তু ঘন মাধ্যমে থাকলে এখানে যেমন মিউ ইকুয়ালস টু প্রকৃত বাই আপাত এসছে, ওখানে আপাত বাই প্রকৃত আসবে, একদম সেম স্টাইলে ক্যালকুলেশান, সব কিছু সেম, এখানে প্রকৃত বাই আপাত এসছে, ওটাও আপাত বাই প্রকৃত আসবে। এটা তোদের হোমওয়ার্ক দিলাম, ঠিক একই আলোচনা, সেটা তোরা নিজেরা একটু দেখবি, একদম একই, যদি অসুবিধা হয় শেয়ার করবি, তাহলে আবার আলোচনা করবো। তা আজ আমরা এখানেই শেষ করছি।